তো হে গাইস, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার মধ্যে, খুব সুন্দর একটা পরিবেশ বান্ধব হাট হচ্ছে। তো সেই হাটটা দেখার জন্য, এটা হচ্ছে আমাদের প্রথম বর্ষ, তো সেটা দেখার জন্য অলরেডি আমি চলে এসেছি। তো চলো, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, পুরো হাটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু হাটটা, মানে এরকম ধরনের হাট হাওড়া জেলার বুকেই প্রথম। তো চলো, তোমরা দেখতে থাকো। আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো লেটেস্ট ভিডিও সবার পাঠ পাওয়ার জন্য। তো চলো তোমাদের আমি দেখাই। এই হচ্ছে পরিবেশ বান্ধব হাট। তো এখানে দেখো একটা সুন্দরভাবে একটা এনারা ডিজাইন করে খুব সুন্দরভাবে লিখেছে এখানে। তো আপনারা যদি এই পরিবেশ বান্ধব হাটে যদি আসতে চান, তো আপনাদের রাস্তাটা আমি দেখিয়ে রাখি যে আপনারা কীভাবে আসবেন। এই হচ্ছে NH6, কলকাতা থেকে আসবেন, যে কলকাতা থেকে যে গাড়িগুলো আসছে, এটা হচ্ছে মেদিনীপুরের সোজা, কিন্তু মেদিনীপুর যাওয়া যায়, ঠিক আছে। তার আগেই দেখবেন, বাগনানের আগেই দেখবেন একটা মহিষঢাকা ব্রিজ আছে। তো এই ব্রিজের পাশ দিয়ে দেখবেন একটা রাস্তা ঢুকে গেছে, আপনাদের দেখায় ভালোভাবে। তো এই ব্রিজ দিয়ে দেখবেন একটা রাস্তা ঢুকে গেছে, এখান দিয়ে 5 মিনিটের মতো, এখান দিয়ে 5 মিনিটের মতো যদি আপনারা যান, কিন্তু পৌঁছে যাবেন পরিবেশ বান্ধব হাটে। তো এইটা হচ্ছে সব থেকে শর্টকাট, এটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। আর কেউ যদি ট্রেনে করে আসেন, সামনেই কুলগাছিয়া স্টেশন, কুলগাছিয়া স্টেশনে নেবে আপনারা, অটো টোটো অনেক গাড়ি আছে, যাকেই বলবেন যে পরিবেশ বান্ধব হাটে যাবো, বা বাঁশবেরিয়া মাঠের সামনে যে পরিবেশ বান্ধব হাট হচ্ছে ওইখানে যাবো বললেই কিন্তু আপনাদের নিয়ে চলে আসবে। খাই, এই যে বট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই বট গাছের তলায় কিন্তু এই পুরো হাটটা বসেছে। আজকে যেহেতু অপডেট, আর যেহেতু বুধবার, তাই জন্য অনেকগুলো অনেক স্টল কিন্তু কম আছে, নাহলে কিন্তু এখানে প্রচুর স্টল বসে। দেখো এই লাইন দিয়ে পুরো সোজা কিন্তুভাবে গোল করে কিন্তু স্টল বসে, আর এই উপর দিকেও কিন্তু বসে, এই দেখো সব বসে আছে। এইটাই কিন্তু মেন হাট। তোমরা যদি কখনো শান্তিনিকেতন যাও, বা শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বলো, বা এইরকম ধরনের হাটগুলো কি এরকম ধরনেরই হয়, একটা গ্রাম বাংলার উপরে একটা পরিবেশের মধ্যে জাস্ট খুব সুন্দরভাবে সবাই মিলে বসে বিক্রি করে। এর মাধুর্যটাই সত্যিকারের কিন্তু আলাদা, যেটা আমাদের হাওড়া জেলার বুকে কিন্তু হচ্ছে। এটা এটা বেশ দেখেও কিন্তু ভালো লাগছে, এইরকম ধরনের হাট কিন্তু সচরাচর দেখা যায় না। আমাদের এই জায়গাটায় দেখায় আমি, এই জায়গাটায় দেখো বাচ্চাদের বিভিন্ন রকমের মাটির খেলনা, এদিকে দেখো, এদিকে দেখো বাচ্চাদের, দেখো বিভিন্ন ধরনের মাটির খেলনা, ছোটো ছোটো ভাঁড় সবই কিন্তু মাটির। এইগুলো দেখো তোমার দোকান এটা, বাহ, তো নিজেই বানিয়েছো, বাহ দেখো, হ্যাঁ দিদি বানিয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবো একবার বাচ্চারা এইসব জিনিসগুলো নিজেরা বানিয়ে এইগুলো কিন্তু বিক্রি করছে, কতটা সুন্দর ব্যাপার বুঝতে পারছো তোমরা। বিক্রি করছো ঘুগনি আর কি, ঘুগনি, রসগোল্লা, চানামুড়ি। বাহ, তোমার নিজের হাতে বানানো না বাড়ি থেকে মা বাবারে বানিয়ে দিয়েছে, পিসি বানিয়ে দিয়েছে? দেখি একবার তোমার রসগোল্লাটা, এই দেখো নিজেদের হাতে বানানো কিন্তু রসবড়া এখানে। এইগুলো মানে এরকম ধরনের জিনিস যারা এখন বানাতে পায় না, এখনের যুগে অনেকেই বানাতে পায় না, তো এই রকম হাটে এলে তো একবার কিন্তু তোমরা খেয়ে কিন্তু টেস্টও করতে পারবে যে রসবড়া কীরকম ধরনের হয়। তোমরা তো মিষ্টির দোকানে একটা অনেক খেয়েছো, কিন্তু এই প্রকৃতির মাঝে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা কিন্তু, যেটা তোমরা এই হাটে এলে কিন্তু পাবে। এখানে একটা জিনিস দেখুন, মাটিতে বসে কিন্তু ফুচকা দেওয়া হচ্ছে, আর ফুচকা রাখার জায়গাটা দেখুন, এইরকম এক জায়গাতে কিন্তু ফুচকা রাখা আছে। মানে এইরকম জিনিস কিন্তু আপনারা কিন্তু অন্য কোথাও কিন্তু খুঁজে পাবেন না। দেখুন একটা মানুষ, দেখুন মাটিতে বসে কিন্তু ফুচকা খাচ্ছে, বুঝতে পারছেন? মানে এরকম আপনি দেখাতে পারলে হাওড়া জেলার বুকে, মেনলি হাওড়া জেলার বুকে এরকম দৃশ্য কিন্তু সচরাচর খুব কমই দেখা যায়, যে ফুচকাওয়ালা নিচে বসে আছে এবং যিনি খাচ্ছেন তিনিও মাটিতে বসে খাচ্ছেন, মানে বুঝতে পারছো? দিদি কত করে ফুচকা তোমার? 10 টাকায় 5টা, তাই তো? এখন একটা আরেকটা স্টলের সামনে এলাম। তো এখানে মেয়েদের বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। দেখো এখানে দেখো দিদি, দেখো নিজের হাতে কিন্তু বানাচ্ছে, দেখো এটা কিসের উপরে ডিজাইনটা করছো? সুপারি পাতার প্লেটের উপরে, আচ্ছা, পেইন্টিং হচ্ছে, ফেব্রিক পেইন্টিং হচ্ছে। বাহ, কোথাও কি কাজ শিখেছো এগুলো? না, এটা আমি করি নিজে থেকে, নিজে থেকেই করো, করতে করতে ট্রাই করতে করতে। এখানে ওয়াল হ্যাঙ্গিং এর জন্য এখানে ক্লের উপরে, এটা MDF বোর্ড, আচ্ছা, MDF বোর্ডের উপরে এরকম ক্লের উপরে কাজ করা। বাহ বাহ, খুব সুন্দর। এগুলো দাম কি রকম আছে এগুলো? এটার দাম 200 আছে। আচ্ছা 200 আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অনলাইন অফলাইন সব জায়গায় দেয়া হয়। আচ্ছা বাহ, অনলাইনে কোথায় দেয়া হয়? অনলাইনে ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে অ্যাড দিই, অ্যাড দিলে ওখান থেকে আমার অর্ডার যায়। বাহ, প্লাস গ্রুপ আছে, গ্রুপে। বাহ, তোমার নিজের হাতে বানানো জিনিসগুলো একটু দেখাও। এখানে আরেকটা সুপারি পাতার উপর করেছি ওয়াল হ্যাঙ্গিং, এগুলো ব্যবহার করা। আচ্ছা বাহ, খুব সুন্দর। আর এই যে বোকাভারের ডিজাইনগুলো কি তোমার নিজেরই করা? একদম একদম,
এরকম প্লেন কিনে এনে এর উপরে ডিজাইনগুলো আমি করি সব। বাহ, খুব সুন্দর। মানে এই যে পরিবেশ বান্ধব যে হাটে যে এসেছি, মানে এখানে বিভিন্ন মানুষের কিন্তু তাদের হাতের কাজগুলো কিন্তু মেনলি তুলে ধরা হচ্ছে এই হাটের মাধ্যমে। তো তোমরা যদি এখানে অবশ্য আসো, যদি এটা যতটা সম্ভব 31 তারিখ অবধি চলবে, তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু কিছু কিন্তু এখানে কেনাকাটা করে কিন্তু তোমরা নিয়ে যেও, খুবই ভালো। তো আর একটা স্টলের সামনে এলাম, তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে এখানে আলুর পাঁপড়, সাবুর পাঁপড়, তাই তো? আর কি কি আছে? আলুর আছে, মুগের ডালের আছে, আর মশলা পাঁপড় ছিল, বিক্রি হয়ে গেছে, তাই তো? মানে এখানে এই যে কদিন বসেছো, এখানে কদিন বসেছো? এই 4 দিন। 4 দিন মোটামুটি কিরকম বিক্রি হতো হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই এইগুলো সব হাতের কাজ করা, তাই তো? বাহ বাহ, খুব সুন্দর। বাহ বাহ, এখানে যে গ্রাম বাংলার যে মাচার যে আড্ডাটা যেটা শেষ হয়ে গেছে, তো সেটা কিন্তু এনারা এখানে ফিরিয়ে এনেছেন। দেখুন, মাচার আড্ডা সেই জিনিসটা কিন্তু এনারা এখানে ফিরিয়ে এনেছেন। এখানে আর একটা জিনিস দেখুন, এখানে হচ্ছে যে ডাস্টবিনগুলোকে কিন্তু এরকম ঝোড়া ব্যবহার করা হয়েছে, তো যাতে সব কিছু জিনিসপত্র এই ঝোড়ায় এসে যেন নিয়ে এসে যেন ফেলে। তো যাতে করে কী হবে, তুমি ডাস্টবিনটা যদি প্লাস্টিকের ইউজ করো, সেই তো প্লাস্টিকই হয়ে যাচ্ছে, যেহেতু এটা পরিবেশ বান্ধব হাট। তো তাই জন্যে কিন্তু দেখো এখানে ডাস্টবিনগুলোকে কিন্তু ঝোড়া দিয়ে প্রকৃতিটাকে ঠিকভাবে মেনটেন করার জন্য এই ঝোড়া কিন্তু এনারা ব্যবহার করেছে। তো এটা আপনাদের প্রথম বছর, তাই তো? মানে পদক্ষেপ কী আছে এখানে? এখানে পদক্ষেপটা হলো মূলত মানুষকে জন সচেতনতা বৃদ্ধি। আচ্ছা, যে 8 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করেও কত ন্যূনতম দূষণে একটা অনুষ্ঠানকে সংগঠিত করা যায় মানুষের কাছে, সেটা তুলে ধরতেই মূলত হাওড়ার আমাদের এই মাধবপুরের এই গ্রামটাকে আমি মডেল হিসাবে তুলে ধরতে চাইছি। আজ প্রথম বটগাছ সংরক্ষণ দিয়ে এখানে কাজটা শুরু হয়েছিল, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে এই হাট বসানো হয়েছে শুধুমাত্র মানুষের কাছে সেই সচেতনতার বার্তা পৌঁছতে। এবং আমাদের যে গ্রামীণ মহিলা পুরুষরা, এরা অনেক জিনিস তৈরি করেন, তারা বিক্রির জায়গা পান না, তাদের সেই বিক্রির জায়গা করে দিতে এবং পুরনো সমস্ত জিনিসকে ফিরিয়ে আনতে আমাদের এই উদ্যোগ। আর এখানে মানে কজনের দায়িত্বে আছে? হ্যাঁ, আমাদের সমিতির সকলেই এখানে আছেন, এবং তার সঙ্গে আমাদের যে স্থানীয় মানুষরা, তারাও অনেকভাবে সাহায্য করছেন। আর আগামী বছরে আপনাদের পদক্ষেপ? আগামী বছরে আমাদের পদক্ষেপ যে আমরা আরও আগে থেকে এটা শুরু করব, এবং আমরা প্রশাসনিক যে সহায়তাগুলো পাইনি তার সেগুলো যাতে পাই সেগুলো আমরা আরও নির্দিষ্ট করব। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আগামী 30 এবং 31 আমাদের হাটের চেহারা অন্যরকম নেবে, কারণ আমাদের জেলার বিভিন্ন শিল্পীরা তাদের প্রদর্শনী করবেন এখানে, তাদের ছবি এবং তাদের মডেল সেখানে প্রদর্শনী হবে, এবং শিল্পীরা এখানে বসে তাদের শিল্পকর্ম সৃষ্টি করবেন। আপনি সবাইকে একটু অনুরোধ, আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা সকলে আমাদের হাটে, পরিবেশ বান্ধব হাটে আসুন, এটাকে এনজয় করুন, দেখুন। এবং মাইক মঞ্চ ছাড়াও যে কোনো অনুষ্ঠান হয় সেটা এই বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, যে সব জায়গায় মাইক মঞ্চ দরকার হয় না, এবং সবসময় প্লাস্টিক, থার্মোকল এগুলোর ব্যবহার না করেও কত পরিবেশ বান্ধবভাবে এই হাটকে সংগঠিত করা যায় সেটাই আমরা তুলে ধরছি। মানে এইভাবেই যেন সমস্ত অনুষ্ঠানগুলো হয়, তাহলে আমাদের প্রকৃতি কিছুটা নিঃশ্বাস নিতে পারে এবং আমাদের ভবিষ্যৎ অনেকটা সুন্দর হবে। স্টলের সামনে এলাম, তো এখানে মেনলি দেখো শাড়ি, বিভিন্ন রকমের মেয়েদের কুর্তি, এই ডিজাইনগুলো কি সব আপনার হাতে করা? সমস্ত আমার হাতে করা। বাহ, একদম হ্যান্ড পেইন্টিং করা। বাহ, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব দাদার হাতে করা কিন্তু। এগুলো দাম কি রকম আছে? এটার দাম আছে 650। আচ্ছা, এটা আছে, এটা এটা খুব দেখেন, এটা পিংলা আর্ট আমাদের যেটা পশ্চিমবঙ্গে যেটা বালিচকে যে পিংলা গ্রামের যেটা পিংলা আর্ট, এটাকে পিংলা আর্ট। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। এগুলো তুমি নিজে হাতে বানিয়েছো, তাই তো? সব হ্যান্ড পেইন্টিং রয়েছে। বাহ, আমাদের হ্যান্ড স্টিচেরও কিছু কাজ আছে, একটা দেখান দেখি। খুব সুন্দর। এগুলোর দাম কিরকম আছে?
এটার দাম আছে 1800 টাকা। 1800 টাকা এটা আছে 1850, কটন বেস হলে 1850। এগুলো আমাদের মিনিমাম রেঞ্জে রয়েছে, এগুলো 1050 রয়েছে। তারপরে এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে। পেন্টিং এর কিছু শাড়ি দেখাই, যেমন এটা রয়েছে, এগুলো পুরোপুরি হ্যান্ড পেন্টিং এর, ধনিয়াখালি তাঁতের উপর এগুলো আমাদের পেন্টিং করা রয়েছে, পুরো হ্যান্ড পেন্টিং। বাহ, খুব সুন্দর। এগুলোর দাম কিরকম আছে? এটার দাম আছে 1450। 1450, তাই তো? তো এখানে এই পরিবেশ বান্ধব যে হাটে এসেছি, তো যে শাড়িগুলো যে দেখলেন, প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এবং নিজের হাতে কিন্তু বানানো। কিন্তু এগুলো কোনো 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 শাড়ি আছে যেগুলো সুতো দিয়ে কিন্তু বানানো, আবার কোনো কোনো আবার রং দিয়ে ডিজাইন করা। তো বুঝতে পারছো, অনেক খেটে কিন্তু দাদারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু বানিয়েছে। তো তোমরা যদি আসো এখানে, অবশ্যই কিন্তু কিছু কিন্তু এখানে পারচেস করে নিয়ে যেও। এছাড়া আমাদের অনলাইন স্টোর তো রয়েছে। আচ্ছা, আমাদের ফেসবুক ক্রান্তি বুটিক রয়েছে। কোথায়, কী কী অনলাইন স্টোর আছে আমাদের ক্রান্তি বুটিকের? আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে রয়েছে ক্রান্তি বুটিক নামে। আচ্ছা, ফেসবুক পেজ রয়েছে। আচ্ছা, আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ক্রান্তি বুটিক, সবেতেই অ্যাভেলেবল রয়েছে। এই আমাদের কার্ড নম্বর, যদি কেউ আসতে চায় বা দেখতে চায়, আচ্ছা, যোগাযোগ করতে পারে। আচ্ছা, আর আমাদের সারা ভারতবর্ষ পৃথিবীর সব জায়গায় ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবল। ওকে, এবং আমাদের এই বছর পুজোতে বাইরে, মানে আমেরিকা, নেপাল, মরিশাস এগুলোতে গেছে। বাহ বাহ, ভেরি গুড। তো আমি দাদার অলরেডি ফোন নাম্বার আর ডিটেলস কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো তোমরা যে যোগাযোগ করতে যে চাও, অবশ্যই কিন্তু দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমি আবার একটা কিন্তু একটা স্টলের সামনে এলাম। তো এনাদের কী কী রেখেছে সেইগুলো এখন দেখবো। তো এই দিকটাই তোমাদের দেখাই, এই বকগুলো মেনলি পাটের কাজ, তাই না? মেনলি পাটের কাজ, এই বকের কাজগুলো, আর এইগুলো সব পাটের। এই দেখো মূর্তিটা, শুধু দেখো কত সুন্দর লাগছে, দেখো এটাও কিন্তু পাটের। আর এই ডিজাইনটা তো অসাধারণ করেছে। এইদিকে পুরীর জগন্নাথের মন্দির, তার সঙ্গে পাশে একটা গ্রাম বাংলার একটা দৃষ্টান্তকে ফুটিয়ে তুলেছে, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা একটু ভালোভাবে দেখো, মানে এইরকম ধরনের ইউনিক চিন্তাভাবনা এই বাংলা ছাড়া কিন্তু সম্ভব নয়। কিন্তু এদিকে দেখো আর কী কী আছে তোমাদের এখানে। আচ্ছা, দুর্গাটার রেট কী আছে? অনেক বড়ো সাইজ দেখতে পাচ্ছি, 3500, তাই তো? তোমার নিজে হাতে বানানো? আচ্ছা 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 আচ্ছা, বাহ। আর এইগুলো তোমাদের এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা গয়না বড়ি, যেটা মেদিনীপুরে প্রচুর এটা বিখ্যাত, গয়না বড়ি, বিউলির ডালের বড়ি নাকি একটা বলে। আচ্ছা, আপনার নিজে হাতে বানানো নাকি? বাহ, এই গয়নার ডালের বড়ি কিন্তু মেনলি, এই গয়নার ডালের বড়ি সম্পর্কে বলি, এইগুলো হচ্ছে মেনলি ওই মেদিনীপুরের দিকেই শীতকালে রোদেতে দিয়ে আর কি শুকিয়ে এটা করা হয়। এটা কিন্তু প্রচুর মানে ভঙ্গুর টাইপের, ভেঙে যায়, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। তো অসাধারণ কিন্তু খেতে, এগুলো যদি ভেজে খাওয়া যায় খুব সুন্দর কিন্তু টেস্ট। যে যে জিনিসটা আপনি এই পরিবেশ বান্ধব হাটে এলে আপনারা কিন্তু এখানে কিনতে পারবেন, জাস্ট অসাধারণ টেস্ট। আপনারা যদি আসেন তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু নিয়ে যাবেন, এই দিদিদের কাছ থেকে, এই দিদিদের কাছে কিন্তু নিয়ে যাবেন। তো আমি এই সবে এলাম আর একটা স্টলের সামনে। এখানে তোমরা দেখো বোতলের ওপর খুব সুন্দর কিন্তু ডিজাইন করা, যেসব বোতল ফেলে দেওয়া হয় বাইরে সেইগুলোকে এনারা কিন্তু কালেক্ট করে সেইগুলোর ওপর দেখো কত সুন্দর দেখো ডিজাইন করেছে, দেখো এই দেখো। আর এইগুলো মেনলি এখন যে তন্দুরি চা বেরিয়েছে, তোমরা খাচ্ছ সবাই খুব ভালোভাবে, ঠিক আছে? তো সেই খুঁড়িগুলোকে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করেছে, এই দেখো তোমরা দেখাই। এইগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু গুছিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে, সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। কিন্তু এদিকে দেখো একটা ভাঙা গ্লাস আছে, আর কী কী আছে দেখাও তুমি। আচ্ছা আচ্ছা, আর এইগুলো কী দিয়ে বানিয়েছো? আচ্ছা, আচ্ছা,
আর এইগুলো তোমাদের নাম কি সংস্থা? আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? সেইগুলোই হচ্ছে সেইগুলো নিয়ে কেউ বিজনেস করবে, কিংবা কেউ ওখানে কাজ করবে, সেইগুলো প্যাকেজিং করবে, কেউ বা উৎপন্ন করবে, বা কেউ মার্কেটিং এর কাজগুলো করবে, ওই কাজটার জন্য অনেক মেয়েরা ওখানে স্বনির্ভর হতে পারবে। প্লাস আমাদের নানা রকম ট্রেনিং আছে, জুয়েলারি শেখানো হয়, তারপরে সেলাইয়ের কাজ শেখানো হয়, তারপরে বিউটি পার্লারের কাজ শেখানো হয়, এই স্কুলের কাজ শেখানো হয়। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একজন করে টিচার আছে, সেই টিচাররা এক একজন এক একটা ডিপার্টমেন্টে এক একজন করে শেখায়। আমাদের এই ব্যাগগুলোই আমরা শেখাচ্ছি, ব্যাগগুলো প্রত্যেকটা এই ব্যাগগুলো তৈরি। আপনারা যে শেখানোর জন্য কি কোনো রকম ভাবে কোনো পারিশ্রমিক করতে হয়? আমাদের 1000 টাকা হচ্ছে, 1000 টাকা হচ্ছে 3 মাসের কোর্স। আচ্ছা, 3 মাসের কোর্স করে দিতে হয়, আর 1000 টাকা হচ্ছে ভর্তির জন্য। বাহ বাহ, 1200। তো তোমরা যদি চাও এরকম ধরনের কাজ শিখতে, তো অবশ্যই কিন্তু এই দিদিদের সঙ্গে কিন্তু যোগাযোগ করো। তোমাদের ডিটেলস তো বলেই দিয়েছে চণ্ডীপুরে কোথায় যেতে হবে, তো তোমরা সেখানে গিয়ে কিন্তু এইসব ধরনের কাজ কিন্তু শিখতে পারো। এখন এইসব ধরনের কাজ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, যাকে বলে প্রায় মুছে যাচ্ছে। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই দিদিদের কাছে এসে কিন্তু এরকম ধরনের কিন্তু কাজ কিন্তু শিখতে পারো। আমি হচ্ছে ওনাদের ডিটেলস আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, কেউ যদি যোগাযোগ করতে চাও অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে দিয়ে যাচ্ছ। স্যার, প্রথমেই হাওড়া দর্পণে আপনাকে স্বাগত জানাই। আপনি হাটে এসেছেন মাধবপুরে, হাওড়া জেলায় প্রথমবার হাট বসেছি, পরিবেশন হাট দেখে আপনার কেমন লাগে? আমি সত্যি খুব আনন্দিত, এবং আমি যে উদ্যোগটা আছেন জয়িতা কুন্ডু ওনাকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে কিছু বার্তা দিতে চাই, পরিবেশের পরিবেশ রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকে কিছু সামাজিক দায়িত্ব কর্তব্য আছে। আমাদের প্রত্যেকে সচেতন হই যে প্লাস্টিক মুক্ত একটা সমাজ গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই। এই যে দেশীয় শিল্প আছে, শিল্প রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে সচেষ্ট হব, আর এই যে উদ্যোগটা আমি সাথে করছি। স্যার, পরিবেশ কর্মীরা এখানে একটা হাট বসিয়েছে, প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা মেলেনি, যেটা পরিবেশ কর্মীরা বলছিলেন, মানে উদ্যোক্তারা বলছিলেন, তো এই ব্যাপারে আপনার কী বক্তব্য? না না, যেটা উনি চেয়েছিলেন আমার কাছ থেকে একটা যে লোকশিল্প যে একটা জন্য চেয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে সেটা আমি স্যাংশন করেছিলাম। স্যার, হাটে যারা আসছে বিশেষ করে মহিলারা, তাদের জন্য একটা টয়লেটের যদি ব্যবস্থা করা যেত তাহলে তো খুব সুবিধা হতো। একটা অস্থায়ী হোগলা পাতা দিয়ে একটা ওনার টয়লেট বাড়িয়েছে, যেটা কেমন কোনো অবস্থা প্রশ্ন আসছে নিজেরা চেয়েছিলেন একটা, ওটা একটা লোকশিল্পের জন্য সেটার অফিসেরও দিয়েছে, আর কোনো প্রস্তাব আসে। স্যার, এখনও তো বেশ কিছুদিন হাট চলবে, যদি কোনো বায়ো টয়লেট বা পানীয় জলের ব্যবস্থা? হ্যাঁ, জলের জন্য ব্যবস্থা করা যেতে পারে অবশ্যই। একটা আমাদের গ্রাম পঞ্চায়েত তরফে যে জল সিস্টেম আছে, একটা জলের ব্যবস্থা করবে, যে পানীয় জল সেটা ব্যবস্থা করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হবো। আর যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু এখানে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি।